নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এইমাত্র একটা ভিডিও দেখলাম, হ্যাঁ ঠিক ধরেছ, সেই বাচ্চা মেয়ের ভিডিওটা। তো সত্যি আজকে ভিডিওটা দেখে পুরো স্পষ্ট ওর যে আসল রূপ, ওর এই মুখোশের আড়ালে যে আসল রূপটা আজকে স্পষ্ট বেরিয়ে এসেছে। এতদিন যে ও একটা মুখোশের আড়ালে ছিল, মুখোশের আড়ালে থেকে ও সংসার করেছে, আর যেটা আমরা দেখেছি সেটা সম্পূর্ণরূপে একটা মানে যে ওর শ্বশুর শাশুড়ি বা সবার সঙ্গে যে ব্যবহারটা আমাদেরকে দেখানো হয়েছে, একদম সেটা ও আমাদের সামনে নাটক করে গেছে। ওর আসল যে রূপটা, যেটা সন্দীপ একটা ভিডিওতে বলেছিল যে ও আসলে যে কীরকম করে বাড়িতে, সেটা তো তোমাদেরকে দেখানোই হয় না। সেটা যে ও কী, ওটা নিজের ভিডিওতে আজকে নিজে প্রকাশ করে দিয়েছে। আমি ওর ভিডিও দেখেছি, সত্যি প্রথম প্রথম মনে হতো ভীষণ বাচ্চা, একটা বোকাশোকা কথা বলে বোকা একটা মেয়ে। কিন্তু তার পরবর্তীকালে আমি ওর ভিডিওতে এমন কিছু কিছু কথা শুনে আমি বুঝেছি যে এই মেয়ে একদমই সেই রকম না, একদমই যেটা বুঝেছি সেই রকম মেয়ে না, এ ভীষণ ধুরন্ধর একটা মেয়ে। সন্দীপের কথা শুনলে বোঝা যায় সন্দীপ ভীষণ একটা সন্দীপ ভীষণ পরিমাণে একটা বোকাশোকা, যে গ্রামের যে মানুষরা হয় ঠিক সেই রকমের মানুষ। কিন্তু এর সঙ্গে যে এ বাস করেছে এতদিন, এ কিন্তু ছিল সাংঘাতিক পরিমাণের একটা ধুরন্ধর, একটা চালাক মেয়ে। সেটা আজকে কিন্তু দাঁত নখগুলো বেরিয়ে সবার সামনে চলে এসেছে। ওই হেসে হেসে ভিডিওটা যে করলো, ভিডিওটাতে ওর যে আসল যেই রূপটা, সেই আসল রূপটাই ধরা পড়েছে। আর কি বললি, তোর বাবা একজন পুলিশের ড্রাইভার, জেলা শাসক, সে তোর বাবাকে খুব সম্মানও করে। বাহ, কি সুন্দর, তাই না? ঢপের কথাগুলো অন্য কোথাও দিবি। হ্যাঁ, পুলিশের ড্রাইভার মানে সে যেখানে গাড়ি চালায় তাদের সঙ্গে চেনা জানা তাদের থাকতেই পারে, তাদের একটা সোর্স থাকতেই পারে। কিন্তু সম্মান, জানি কতটা কি সম্মান, আমার থেকে ভালো কেউ জানে না। আজকে তুই বলছিস যে ছেলেকে আমি খুঁজছিলাম, ছেলেকে যদি পেতাম ছেলেকে আমি নিয়ে যেতাম। হ্যাঁ, যখন সেদিন রাতে বেরিয়েছিলি সেদিন কেন নিয়ে আসিসনি ছেলেকে? সেদিন তো নিজের সর্বস্ব নিয়ে যেতে ভুলিসনি, কিন্তু ছেলেটাকে নিয়েসনি। আর আজকে বলছিস যে আজকে তুই ছেলেটাকে নিয়ে যেতিস। বাহ, খুব মজা লাগছে না? খুব মজা লাগছে। এখানেই শেষ না। তুই মনে করছিস যে আজকে এইগুলো করে, ওদেরকে হ্যারাসমেন্ট করে তুই বেশ মজা পাচ্ছিস, বেশ হাসছিস, খুব দারুণ দিয়েছিস। কিন্তু এখানেই শেষ না। সে সন্দীপকে আমি বলবো, এ যা মেয়ে, আর এর পরিবারটাও যেরকম দেখছি, এ কিন্তু তোমার পেছন ছাড়বে না, কিছু না কিছু করবেই। তো সাবধান কিন্তু থাকতে হবে, কেয়ারফুল কিন্তু থাকতে হবে। আর কি বলছিস, যে বলেছিলাম যে ভেতরে ভেতরে মিটিয়ে নিতে, কাউকে জানতে না দিতে, কি সুন্দর না? পরকিয়া করবি, চ্যাটিং করবি, সেটা জানিয়ে দিয়েছে সবাইকে, তাই এখন খুব রাগ হয়েছে। আর যদি এটা না জানাতো ভেতরে ভেতরে সব কিছু ঠিকঠাক মিটিয়ে বাটিয়ে নিয়ে তোকে নিয়ে সংসার করতো, বা তুই যেটা চেয়েছিলি যে তুই ওদিকে করবি এদিকে সংসারও করবি, তাহলে খুব ভালো হতো, সবাই জানতো যে বউটা কি ভালো, একদম সতীসাধ্যী বউ, এদিকে ভেতরে ভেতরে কত কিছু না জানি করে যাচ্ছে। সন্দীপ সেগুলো মানেনি, তাই আজকে সে খুব খারাপ। ভেতরে ভেতরে মিটিয়ে নিতে বলেছিলি, ভেতরে ভেতরে সব কিছু ঠিকঠাক করে নিতে বলেছিলি, যাতে বাইরের লোক কেউ জানতে না পারে, ভিউয়ার্সরাও জানতে না পারে। আজকে সন্দীপকে বলছিস যে সন্দীপ সব ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। তুই কি, এই কথাটা দিয়েই তো প্রমাণিত হলো তুই সন্দীপকে, তুই ভিউয়ার্সদেরকে বোকা বানানোর চেষ্টা করছিলি। সন্দীপ তো জানিয়ে দিয়েছে ভিউয়ার্সদেরকে বোকা সন্দীপ বানায়নি, ভিউয়ার্সদেরকে বোকা তুই বানাচ্ছিস। আর সন্দীপ যদি তোর কথা মতন সেই সব মেনে নিত, তাহলেও ভিউয়ার্সরা বোকা হতো, সেটাও তোর কথা মতন, তোর জন্য। ছি 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 ছি, এই যে দিদি, এই যে বড় ইউটিউবার দিদি, দেখছেন যাকে আপনি বলেছিলেন একটা ছোট্ট সরল সাদাসিধে বোকা মেয়ে,
আজকে দেখেছেন আজকের ভিডিওটা ওর যদি দেখেন আমার মনে হয় তাহলে আজকে একটু হলেও আপনি বুঝতে পারবেন যে সেই যে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল ঝামেলার মূল কারণ আপনার মা আর আপনার ভাই না, আপনার এই ছোট্ট সিধেসাদা বউটা। আপনি বুদ্ধিমতী, আপনি খুবই বুদ্ধিমতী, যদি এতটুকু বুদ্ধি যদি সত্যিই থেকে থাকে আজকে আপনার এই ছোট্ট ভাইয়ের প্রাক্তন বউটাকে বউটার কথা শুনলে বুঝতে পারবেন, আর যদি না বোঝেন তাহলে ভাইয়ের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য ওই কথাগুলো বলেছিলেন। একটু মগজটা খুলুন, মগজটা খুলুন, আপনজনের বিপদ হলে আপনজনকেই তার পাশে দাঁড়াতে হয়। জায়গাটা ফাঁকা আপনি রেখেছিলেন তাই অন্য একজন বাইরের দিদি সেখানে ঢুকতে পেরেছিল। আপনি যদি সেই জায়গাটাকে আটকে রেখে দিতেন, ফাঁকা যদি না রাখতেন, তাহলে বাইরের কোনো লোক সেখানে ঢুকতে পারত না। কেন দিদির জায়গাটা ছেড়ে চলে গেছিলেন? কেন যখন দেখলেন এইরকম একটা হচ্ছে তখন কেন আসেননি ভাইয়ের পাশে দাঁড়াতে? টাকা দিয়ে না, মোরাল সাপোর্ট হিসেবে দাঁড়ানোর জন্য আসেননি কেন? এখনও সময় আছে, নিজে সজাগ হন। আপনার বাচ্চা যে প্রাক্তন মানে ভাইয়ের প্রাক্তন বউ, তার ভিডিওটা আজকে ভালো করে মন দিয়ে দেখুন, কথাগুলো শুনুন ও কী বলছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের মধ্যে যে গণ্ডগোলের সৃষ্টিটা হয়েছিল সেটা আপনার ভাইয়ের জন্য না, সেটা কে তৈরি করেছিল। সূচয়ে ঢুকে আপনাদের পরিবারে ফাল হয়ে বেরিয়েছে, বুঝেছেন? ধ্বংস করতে এসছে। আর বলিহারি তাকে যে এই মেয়েকে ওই বাড়ির বউ বানানোর জন্য দেখে দিয়েছিল, ধন্য ধন্য এই মেয়েকে ওই বাড়ির বউ বানানোর জন্য দেখে দিয়েছিল। সবথেকে ফালতু একটা ফ্যামিলি সংসারে ঢুকে সংসারটাকে ছাড়খাড় করে রেখে দিয়েছে, আবার ওদের এরকম বিপদের মধ্যে ফেলে আবার সেই দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও বানাতে বসে গেছে। ছি 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 ছি। সবশেষে এটাই বলবো, যার সঙ্গে গেছিস তাকে বিয়ে করে নেয়। বিয়ে তো লুকিয়ে লুকিয়ে করে নিয়েছিস, সামাজিকভাবে করে নে বিয়ে, তার সঙ্গে সংসার কর, সংসার কর। তুই যে ওকে স্বামী স্বামী স্বামীকে তুই বলে বলছিস, যদিও প্রাক্তন, আগে এরকমই বলতিস হয়তো, সেটা আমরা জানতাম না, নাহলে ফট করে যতই ছাড়াছাড়ি হয়ে যাক, যতই দূরে চলে যাস, ছেড়ে চলে যাস, তুইটা বেরোবে না। তার মানে এই তুই বলার অভ্যেসটা তোর আগে থেকেই ছিল। তোর যেটার সঙ্গে গেছিস, ওই দাঁত ফোকলাটা, হাতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া যার সঙ্গে গেছিস সাইকোটা, তাকে বিয়ে কর, তার সঙ্গে সংসার কর, তুই ভালো থাক। ওরা এদিকে ওদের চিন্তা তোর না করলেও চলবে, ছেড়ে চলে গেছিস তো ওদের চিন্তাটা ওরাই করতে পারবে, সন্দীপই করতে পারবে। তুই তোর চিন্তা কর, যেটার সঙ্গে গেছিস সেটার সঙ্গে বিয়ে করে যদি ভালো থাকতে পারিস ভালো থাক।